Bonsoir à toutes et à tous. Shubho Sondha Shobaike. Aajke amader chotutto live class apnader shagotom. Aujourd'hui, on fait le troisième cours en direct. J'espère que vous allez bien. Asha kori apnara shobai bhalo achen. Ami ektu opekkha korbo jate aro lokjon jara ache tara amader sathe add hoy. Doya kore live ti share koren jate shobai amader class somporke jante pare. এবং আমাকে একটু জানান যে আপনারা আমার কথা ঠিকমতো বুঝতে পারতেছেন কিনা on va attendre un petit peu pour on va attendre un peu d'autres gens qui vous se connecter et je vous invite à partager la vidéo pour que tout le monde puisse regarder merci Sound ঠিক আছে ok c'est très bien তো দয়া করে লাইভটি শেয়ার করবেন যাতে আরো লোকজন আমাদের সাথে অ্যাড হয় merci de partager cette vidéo Bon, je crois qu'on va commencer. Donc, on va commencer. Voilà. Parce que le topic est très important. Nous avons vu deux vidéos. Nous avons vu la préfecture. La préfecture est très importante. Et la deuxième vidéo est la livraison. Nous avons vu la livraison. Nous avons fait jusqu'à maintenant deux cours en direct. Le sujet de la première vidéo était la préfecture et la deuxième était la livraison. Aujourd'hui, on va parler de chercher un travail. Aujourd'hui, notre sujet, c'est chercher un travail. Parce qu'il y a des topics, c'est un cas qui est très important. C'est un cas qui est related à notre kiki shop d'ortho assez. এবং একটি কাজ খুঁজে পেতে আপনি কি কি ধরনের বাক্য ব্যবহার করতে পারেন মালিকের সাথে aujourd'hui on va vous donner du vocabulaire concernant le travail et aussi des phrases en utilisant en fait en les utilisant vous pouvez chercher un travail voilà তো আজকের টপিক হচ্ছে আমাদের chercher un travail chercher un travail মানে হচ্ছে একটি কাজ খুঁজে পাওয়া তো আমরা প্রথমে হচ্ছে আমাদের vocabulaire অংশ নিয়ে কথা বলবো d'abord on va parler du vocabulaire concernant le travail তো travail অর্থ আমরা সবাই জানি হচ্ছে কাজ travail অর্থ আমরা সবাই জানি হচ্ছে কাজ bon এখন সবাই আমরা কাজ জানলো আমরা অনেক ক্ষেত্রে ভুল করি সেটা হচ্ছে travail travail এর সাথেই হচ্ছে আমাদের যেটা সম্পর্ক সেটা হচ্ছে on les utilisant vous pouvez chercher un travail ok bon তো travail অর্থ হচ্ছে আমরা কি বললাম কাজ আর এটার সাথেই সম্পর্কিত হচ্ছে আমাদের travailler এর সাথে সম্পর্ক কি
থাভাইয়ে। তো থাভাই অর্থ হচ্ছে কাজ, যেটা হচ্ছে আমাদের একটা নাউন, মানে হচ্ছে নাম। তো আমরা বলতে পারি হচ্ছে লো থাভাই, আর যেটা হচ্ছে আমাদের থাভাইয়ে, থাভাইয়ে মানে হচ্ছে কাজ করা, থাভাইয়ে অর্থ হচ্ছে কাজ করা। ওকে, থাভাইয়ে অর্থ হচ্ছে কাজ করা। তো এখন একটা কাজ খোঁজার ক্ষেত্রে আমাদের কি কি ভোকাবুলারি লাগতে পারে সেটা নিয়ে কথা বলবো। তো এখন ইদানিং দেখেন যে একটা কাজ খোঁজার ক্ষেত্রে সবার আগে আমাদের জিজ্ঞেস করে আপনাদের কি কাজের পারমিশন আছে। Aujourd'hui, on voit que pour chercher un travail, la première question qui est posée, c'est est-ce que vous avez l'autorisation de travail? তো প্রথম কোশ্চেন যেটা আমাদের করা হয় সেটা হচ্ছে আপনার কি কাজের অনুমতি আছে। তো এই একটি কাজের অনুমতি, এটাকে আমরা ফরাসিতে কি বলতে পারি? তো একটি কাজের অনুমতিকে আমরা ফরাসিতে বলতে পারি হচ্ছে ইউন অটোরিজেশন দো ট্রাভাই, ইউন অটোরিজেশন দো ট্রাভাই। তো একটি কাজের অটোরাইজেশন বা একটি কাজের অনুমতিপত্রকে বলা হচ্ছে অটোরিজেশন দো ট্রাভাই। ওকে, তারপর হচ্ছে আমরা আর কি কি ওয়ার্ড পেতে পারি একটি অটোরিজেশন দো ট্রাভাই। এরপর হচ্ছে আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আপনার এখানে একটি কাজের পোস্ট খালি আছে। তো এই যে এই পোস্ট, পোস্টটাকে আমরা কি বলি? তো এই পোস্টটাকে আমরা পোস্টে বলি ফরাসিতে, যেটাকে বলা হয় হচ্ছে আ পোস্ট, আ পোস্ট। পোস্ট মানে হচ্ছে একটি পোস্ট। এখন যদি বলতে চান একটি খালি পোস্ট, যে একটা পোস্ট কি খালি আছে, একটি খালি পোস্ট, তো সেটাকে আমরা বলতে পারি আ পোস্ট লিভ, আ পোস্ট লিভ, একটি কাজের পোস্ট। ওকে, এরপরে হচ্ছে তৃতীয়ত আপনাকে জিজ্ঞেস করতে পারে সেটা হচ্ছে আপনার কি রেসিপিসে আছে, মানে কাগজপত্র আছে কোনো? তখন সেটাকে আপনারা অলরেডি আমরা প্রথম যে ভিডিও আছে সেখানে আলাপ আলোচনা করেছিলাম লা প্রেফিকচুরে, যে একটা রেসিপিসকে বলা হয় হচ্ছে আ রেসিপিসে, অথবা আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার কি একটা তীর্থ দো সেজুর আছে কিনা, আ তীর্থ দো সেজুর। ওকে, জেসপের কু ভু মন্তন দেবিয়া, আশা করি আপনারা আমার কথা ভালো মতো শুনতে পারতেছেন। এ কু ভু জাগিভে আ বিয়া হই গেলা দেলা ভিডিও, এবং আপনারা ঠিক মতো ভিডিওটা দেখতে পারতেছেন। এ নিজিতে পা আ পার্তাজে সেট ভিডিও পাসকু সে নুথ্র নুভেল পাজ। তো আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ যেহেতু এটা আমাদের একটা নতুন পেজ। ওকে, তো এরপর আমরা কথা বলতে পারি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে যদি কেউ একটি কাজ দিতে চায়, তো এখন মুখের কথায় কিন্তু অন্তত ফ্রান্সে খুব কম ভ্যালু আছে। সবসময় আমরা একটি প্রমাণপত্র পেতে চাই, একটা লিখিত কোনো জিনিস পেতে চাই যেটা দিয়ে আমরা বেশি বিশ্বাস করি। তো মুখের কথায় আমরা তেমন বিশ্বাস করি না, এবং মুখের কথায় যদি বিশ্বাস করতাম তাহলে সবাই অফার থেকে গেস পেত, তাই না? বো, তো এখন মুখের কথায় যেহেতু বিশ্বাস সবসময় আমরা করি না, তো সেক্ষেত্রে আপনাকে যে আপনার মালিক কাজ দিবে, তো সেটার যে একটা প্রতিজ্ঞাপত্র বা একটা যে প্রতিজ্ঞানামা অথবা একটা যে অ্যাটেস্টেশন, সেটাকে আমরা কি বলি? একটা কাজের প্রমিস, আপনাকে যে একটা কাজের প্রমিস দেয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ইউন প্রমেস দম্বস, ইউন প্রমেস দম্বস। অম্বস মানে হচ্ছে কাজ, আর প্রমেস মানে হচ্ছে একটি প্রতিজ্ঞা, ঠিক আছে? তাহলে ইউন প্রমেস দম্বস। মানে হচ্ছে আপনাকে যে আপনার মালিক কাজ দিবে, তো সেটারই হচ্ছে একটি প্রতিজ্ঞানাম। ওকে, তারপর একটি কাজ খোঁজার ক্ষেত্রে আপনার কি লাগবে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা সেভে, একটা সেভে। তো সেভেকে বলি হচ্ছে আমরা আ সেভে, আ সেভে।
এরপরে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বুম। এখন ম্যাক্সিমামের ক্ষেত্রে এটা সুযোগ থাকে না যখন আমাদের পেপার্স না থাকে, কিন্তু আমরা যখন হচ্ছে এখানে পড়াশোনা করি, এরপরে আমরা যখন হচ্ছে কাজ খুঁজি, তো যখন হচ্ছে আমরা পড়াশোনা করার পরে একটা কাজ খুঁজি বাই করি, তো সেখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট থাকে, সেটা হচ্ছে বেতন নিয়ে কথা বলা। তো বেতন নিয়ে নেগোসিয়ে করা, নেগোসিয়ে মানে হচ্ছে আলাপ আলোচনা করা, ঠিক আছে? নেগোসিয়ে মানে হচ্ছে আলাপ আলোচনা করা, নেগোসিয়ে নেগোসিয়ে হচ্ছে হচ্ছে আলাপ আলোচনা করা। তো যেটা হচ্ছে আমরা বেতন, তো বেতনের ফরাসি হচ্ছে সালেহ, বেতনের ফরাসি কি? লো সালেহ, বেতনের ফরাসি লো সালেহ। আর এখানে অবশ্যই বুম, বেতনের বেতন নিয়ে কথা বলাটা সবসময় একটু লজ্জাজনক, কিন্তু এখানে সবসময় আপনাকে ম্যাক্সিমাম সময় হচ্ছে যারা কাজে নিয়োগ দেয় তারা জিজ্ঞেস করে যে আপনি আসলে কত মানে আতঙ্ক করতেছেন, আপনার কত আশা, কত পাওয়ার আপনি আশা, ঠিক আছে? বলা, তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জানা, সেটা হচ্ছে বেতনের ফরাসি হচ্ছে লো স্যালের, বেতনের ফরাসি হচ্ছে লো স্যালের। ওকে, এরপরে আসি, এরপরে হচ্ছে যখন আমরা স্যালারি নিয়ে কথা বললাম, যখন হচ্ছে এরপরে হচ্ছে স্যালারি নিয়ে কথা বলার পরে আমরা কথা বলতে পারি হচ্ছে এখন কি নিয়ে, সেটা হচ্ছে আপনার ফরাসি কাজে বা ফ্রান্সে আপনারা জানেন যে আমাদের কিছু ছুটি থাকে যেগুলোর জন্য হচ্ছে পে করা হয়। তো প্রথমত ছুটি, আপনার একদিনে ছুটি লাগবে বা আপনার হচ্ছে দুই দিনের ছুটি লাগবে, তো ছুটিকে ফরাসিতে কি বলা হয়? ছুটিকে ফরাসিতে বলা হয় হচ্ছে কুঞ্জে, ছুটিকে ফরাসিতে কি বলা হয়? কুঞ্জে, ছুটিকে ফরাসিতে বলা হয় হচ্ছে কুঞ্জে। তো এখন যে সমস্ত ছুটি নেওয়ার পরে মালিক আপনাদেরকে তারপর বেতন দেয়, তো সেটাকে আমরা ফরাসিতে বলি হচ্ছে কুঞ্জে পেয়ে, কুঞ্জে পেয়ে। তো কুঞ্জে পেয়ে মানে হচ্ছে আপনার যেটার জন্য আপনাকে মালিক পে করে, যে ছুটির জন্য। তো এখন হচ্ছে এটাও আপনি আপনাকে নর্মালি নিয়োগ দেওয়ার সময় মালিকরা বলে যে আপনি বছরে কতদিন কুঞ্জে পেয়ে পাবেন, নর্মালি সেটা 25 দিনের মতো হয়, উইকেন্ড ডে ছাড়া বা হচ্ছে কোনো ই ছাড়া, উইকেন্ড এবং হচ্ছে কোনো সরকারি বন্ধ ব্যতীত নর্মালি 25 দিন আপনারা বছরে পাবেন, সেটা হচ্ছে কুঞ্জে পেয়ে। ওকে, তো একটু জানাবেন যে আপনারা কি ঠিক মতো দেখতে পারতেছেন কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা, কারণ তেমন আমি কোনো কমেন্ট দেখতে পারতেছি না। মালো হজম বলা, তো 75 জন আছেন অলরেডি, তো আশা করি সবাই লাইভটি শেয়ার করছেন বলা। ওকে, কুঞ্জে পেয়ে নিয়ে কথা বলছি, এরপরে হচ্ছে অনেক সময় অনেক জিনিস নিয়ে আমরা কথা বলি, সেটা হচ্ছে আমরা শেক ভাকন্স নিয়ে কথা বলি অনেক সময়। যেমন আমরা, আমি বর্তমানে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছি, তো সেখানে নিয়োগ দেওয়ার পর্বে বলে যে তুমি যদি এতদিনের জন্য মানে প্রত্যেক বছর একটা ভাকন্সের জন্য একটা চেক দেওয়া হয়, তো বুম এরকম বিভিন্ন অপরচুনিটি থাকে। যাই হোক, কিন্তু এটা হচ্ছে সবার ক্ষেত্রে, এটা মানে বলবো যে সবার জন্য এটা হয়তো বা গুরুত্বপূর্ণ না। তো কুঞ্জে পেয়ে হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখন হচ্ছে আপনি কুঞ্জে পেয়ে নিয়ে কথা বলছেন, আপনি আপনার সালেহ নিয়ে কথা বলছেন, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে কত ঘন্টা কাজ করবেন সেটা নিয়ে আপনি কথা বলছেন, তো কমিয়ান দখ যদু আথা ভাইয়ে পাকসমেন, তো এই ধরনের বাক্য আমরা একটু পরেই লিখব যে আমার কত ঘন্টা দৈনিক কাজ বা প্রতি সপ্তাহে কাজ করতে হবে। কারণ হচ্ছে আপনার ঘন্টার উপরও আপনার বেতন ডিপেন্ড করে, আপনার কুঞ্জে পেয়ের বদলে আরেকটা থাকে হচ্ছে এক তেতে। কেউ যদি হচ্ছে আপনার পার উইক বেশি কাজ করে তখন তার একটা ধোয়া থাকে, একটা অধিকার থাকে আবার এক তেতে নামক একটা ছুটি পাওয়ার। বুম, দেখুন হচ্ছে যখন আপনি সব নিয়ে কিছু নিয়ে কথা বলে ফেলছেন, তখন লাস্ট মুহূর্তে আপনার আসবে হচ্ছে কন্ট্রা, মানে কন্ট্রাক্ট। তো কন্ট্রাক্ট কে ফরাসিতে কি বলে? সেটা হচ্ছে আ কন্ট্রা, আ কন্ট্রা, আ কন্ট্রা, কন্ট্রা মানে হচ্ছে কন্ট্রাক্ট পেপার। তো এরপরে হচ্ছে আমরা বলতে পারি যেটা হচ্ছে আমাদের বেতনের যে রশিদ, ঠিক আছে, তো সেটা হচ্ছে আ বুলতা দুপি,
অথবা ইউন ফিস দুপি, যেটা আপনারা জানেন ইউন ফিস দু পে। অথবা আ বুলতা দু সালেখ, আ বুলতা দু সালেখ, আ বুলতা দু সালেখ অথবা ইউন ফিস দু পে। ওকে, আপনাদের মাথায় কি এমন কোনো শব্দ অর্থ আসতেছে যেটার শব্দ অর্থ আপনারা জানতে চাচ্ছেন, যেখানে যেটা আমি এখানে দিই নেই, তো আপনারাও এখানে পার্টিসিপেট করতে পারেন। আর অবশ্যই আমি বলবো যে লাইভ, এখন তো আমি উচ্চারণ বলে দিচ্ছি, তো এই লাইভটি আপনি বারে বারে দেখেন, এবং বলবো যে যখন আমি এখান থেকে সরে যাব, এই দেওয়ালটাকে, এই তাবলোটাকে, বোর্ডটাকে একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো স্ক্রিনশটটা নিয়ে রাখলে একটা স্ক্রিনশটের মধ্যে নর্মালি আপনার সবগুলো ভোকাবুলারি থাকবে, তো এটা পরবর্তীতে বিভিন্ন বাক্য বা বিভিন্ন জিনিস দেখতে সহায়তা করবে। তো আমি আপনাদের সুযোগ দিচ্ছি হচ্ছে স্ক্রিনশট মারার এবং দেখার, তো এবং আমি সাথে সাথে এটার উচ্চারণ করব। আর আমাকে দয়া করে জানান যে এরকম আর কোনো ওয়ার্ড আছে কিনা যেটা আপনারা জানতে চাচ্ছেন বা যেটা কাজ রিলেটেড, ঠিক আছে? ওকে, আমরা যদি এখন উপর থেকে আসি, উপর থেকে আসলে প্রথমটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট পেপার, যেটা হচ্ছে আমরা বলবো আ কোনখা, আ কোনখা। তারপর হচ্ছে আমরা যেটা আছে আ কোনখার পরে প্রথমে আছে হচ্ছে, ওকে, অনেকে না খুঁজে পেতে পারেন, আমি হাত দিয়ে দেখাই দিই, সেটা হচ্ছে আ কোনখা। আ কোনখা মানে হচ্ছে একটা কন্ট্রাক্ট পেপার কাজের। এরপরে হচ্ছে ইউন ফিস দু পেই, ইউন ফিস দু পেই মানে হচ্ছে আপনার বেতনের যে রসিদ, সেটা সেটাকে আবার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে আমরা বলি আ বুলতা দু সালেখ, আ বুলতা দু সালেখ। এরপরে আছে হচ্ছে থাভাইয়ে, থাভাইয়ে অর্থ হচ্ছে কাজ করা, থাভাই অর্থ কাজ এবং থাভাইয়ে অর্থ হচ্ছে কাজ করা। ওকে, এরপরে হচ্ছে ইউন অটোরাইজেশন দু থাভাই, মানে হচ্ছে কাজের অনুমতিপত্র, ইউন অটোরাইজেশন দু থাভাই, ইউন অটোরাইজেশন দু থাভাই। এরপর হচ্ছে আ পোস্ট লিভ, আ পোস্ট লিভ মানে হচ্ছে একটি খালি পোস্ট। আ রেসিপিসে মানে হচ্ছে একটি রেসিপিসি, যেটা আমরা বলি আ রেসিপিসে। একটা টিটখ দু সেজুর, সেটা হচ্ছে আ টিটখ দু সেজুর। এরপর হচ্ছে কাজের যে একটা প্রতিজ্ঞাপত্র, একটা প্রতিজ্ঞানামা, যে মালিক আপনাকে প্রতিজ্ঞা করতেছে যে সে আপনাকে একটা কাজ দিবে, সেটা হচ্ছে ইউন ফমেস দম্বস, যেটা হচ্ছে 10 বছরের আওতায় যারা পেপার জমা দিতে যায় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ থাকে। একটা কাজ না থাকলেও একটা যদি ফমেস দম্বস থাকে তো সেই ক্ষেত্রে তার কাজটা পাওয়া অনেক মানে ইজি হয়ে যায়। তো ইউন ফমেস দম্বস মানে হচ্ছে একটি কাজের প্রতিজ্ঞানামা। এরপর হচ্ছে নেগোসিয়ে, নেগোসিয়ে মানে হচ্ছে আলাপ আলোচনা করা, সেটা বেতন নিয়ে হইতে পারে, সেটা আপনার ছুটি নিয়ে হতে পারে। এরপর হচ্ছে আ সেভে, তো সেভে টু সিভি। তো লো সালেখ, লো সালেখ মানে আমরা বলি যে যেই সমস্ত ছুটি হচ্ছে আপনার পেমেন্ট পেয়ে করা হয় সেটা হচ্ছে কুঞ্জে পেয়ে, কুঞ্জে পেয়ে তাদেরকে বলা হয় কুঞ্জে পেয়ে। ওকে, তো বদরুল আলম একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড দিয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি নিজে সিডি কন্ট্রাক্ট মানে নিয়ে আপনার কথা বলার আগে আমি নিজেও এটা হচ্ছে মানে এটা জানতাম না, সেটা হচ্ছে কাদ নৌকা, ঠিক আছে? এটা হচ্ছে কাদ আর হচ্ছে নৌকাদ। কাদ আর হচ্ছে নৌকাদ। ওকে, নৌকাদ যেটা আছে সেটা হচ্ছে আপনার ঘন্ট অনুসারে বেতন, যে আপনি যত ঘন্টা কাজ করবেন আপনার তত বেতন। তো রেস্টুরেন্ট সাইডে যেই ধরনের কাজগুলো হয় সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম সময়
নুকাত হয়ে থাকে, কারণ আপনাদের ঘন্টা অনুযায়ী বেতন, যত ঘন্টা কাজ করবেন, যত বেশি ঘন্টা কাজ করবেন তত বেতন হবে। আর কাদ হচ্ছে যেটা হচ্ছে আপনার দিন অনুসারে হয়, দিন অনুসারে অথবা একটা প্রজেক্ট অনুসারে। যেমন আমাদের ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় সেটা কাদ থাকে, যে আমাদের সময় কোনো বাধ্যতামূলক থাকে না যে আমি ঘন্টা অনুসারে যে কাজ করব, এরকম না। এটা হচ্ছে দিন পাবো, দিন হিসেবে যে আমি দিনে কতটুকু কাজ করলাম এবং হচ্ছে সেটা কতটুকু কাজ হয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাদ আর হচ্ছে নোকাদ। ওকে ওকে, তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে আমরা বলি আহে মালাদি, অথবা হচ্ছে প্রদীপ মিয়াস পেরেরা বলেছেন মাথিয়াস পাহু, অথবা আমরা বলি হচ্ছে আহে দুধ খাওয়াই, আহে দুধ খাওয়াই। ঠিক আছে, আমি কি একটি আহে দুধ খাওয়াই নিতে পারবো কিনা? ঠিক আছে, আহে দুধ খাওয়াই, আগে তো থাবাই কে আমরা লিখতে পারি হচ্ছে এভাবে, আগে দু থাবাই। তো যদি হচ্ছে কাজ খোঁজার সময়, অবশ্যই আমরা কাজ খোঁজার সময় আমরা বলবো না যে আগে তো থাবাই নিতে পারবো কিনা। যাই হোক, তো এটা কাজের সাথে সম্পর্কিত তাই লিখলাম, কিন্তু কাজ খোঁজার ক্ষেত্রে অবশ্যই এই ধরনের কথা নিয়ে কথা না বলাটাই ভালো। ওকে, তারপরে হচ্ছে এরকমও হইতে পারে যে কাজের প্রত্যয়ন পত্র, তো সেটাও হতে পারে, সেটা হচ্ছে লো সার্টিফিকেট দুধ খাওয়াই, লো সার্টিফিকেট দুধ খাওয়াই, লো সার্টিফিকেট দুধ খাওয়াই, লো সার্টিফিকেট দুধ খাওয়াই মানে হচ্ছে কাজের প্রত্যয়ন পত্র, লো সার্টিফিকেট দুধ খাওয়াই মানে হচ্ছে কাজের প্রত্যয়ন পত্র। এরপরে যারা ন্যাশনালিটি জমা দিতে চান, যারা জাতীয়তা জমা দিতে চান, তাদেরও কিন্তু একটা কাজের প্রত্যয়ন পত্র লাগে, তো বা মালিকের প্রত্যয়ন পত্র লাগে, অথবা স্যালারি কাগজের সময় মালিকের প্রত্যয়ন পত্র লাগে। তো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে লাতেস্তাসিয়ন দম্প্লয়, লাতেস্তাসিয়ন দম্প্লয়, লাতেস্তাসিয়ন দম নো সাউন্ড, শোনা যাচ্ছে না, কি বলেন? আচ্ছা, আরো কয়েকজন বলবেন যে আমার কথা আপনারা ঠিক মতো বুঝতে পারতেছেন কিনা, দয়া করে স্লো প্লে। Est-ce que vous pouvez me dire si vous entendez, si vous m'entendez bien, s'il vous plaît? Il y a une personne qui m'a dit que vous n'entendez pas. Bon, tu as fermé toutes les fenêtres. Est-ce que tu peux juste ouvrir cette fenêtre? Parce qu'après, il y aura un problème de connexion. এখন ঠিক আছে, সাউন্ড ওকে আছে, শোনা যাচ্ছে। ওকে, মার্সি বুকু, মার্সি বুকু পুর ভোত্র কমেন্টার। ওকে মার্সি। ওকে, আমি আবার আরেকবার রিপিট করি, আমাদের হচ্ছে ইসে যাওয়ার আগে, আমাদের বাক্যগুলোতে যাওয়ার পূর্বে। তো প্রথমত হচ্ছে আ কোনখা, আ কোনখা মানে হচ্ছে কাজের কন্ট্রাক্ট, ইউন ফিস দো পেই মানে হচ্ছে বেতন রসি, আ ভুলতা দো সালেহ, আ ভুলতা দো সালেহ মানে হচ্ছে বেতন রসি, থাভাইয়ে মানে হচ্ছে কাজ করা, ইউন আতেস্তাসিয়ন দো থাভাই, ইউন আতেস্তাসিয়ন দো থাভাই মানে হচ্ছে কাজের অনুমতি পত্র, আর পোস্ট লিভ মানে হচ্ছে একটা খালি পোস্ট, আহে সে পিসে মানে হচ্ছে আপনার যে রিসিপিসি, আর তিথ দো সেজুখ মানে হচ্ছে একটা তিথ দো সেজুখ, অথবা হইতে পারে ইউন কাখত দিদন্তিতে, ইউন ফ্রমেজ দম্বস যেটা হচ্ছে মালিক আপনাকে দেয় একটা প্রতিজ্ঞানামা যে সে আপনাকে কাজ দেবে, ইউন ফ্রমেজ দম্বস। এরপর হচ্ছে কাদ নো কাদ, এরপর হচ্ছে লো সার্টিফিকেট দুধ খাওয়াই একটি কাজের প্রত্যয়ন পত্র, লাতেস্তাসিয়ন দম্প্লয়ক মানে হচ্ছে একটি যে হচ্ছে আপনার কাজের নিয়োগদাতা তো তার একটি অ্যাডমিনিস্ট্রেশন, নেগোসিয়ে মানে হচ্ছে আলাপ আলোচনা করা, আ সেভে মানে হচ্ছে সিভি, লো সালেহ মানে হচ্ছে বেতন, লো সালেহ, কোনজে মানে হচ্ছে ছুটি,
কনজে পেয়ে মানে হচ্ছে যেই বেতন, যেই ছুটির জন্য আপনি বেতন পান, আর আহেদত খাবাই মানে হচ্ছে কাজের কাজ হচ্ছে আপনার কিছুদিনের জন্য বন্ধ রাখা। ওকে ম্যাক্সিম, ওকে maintenant on va faire des phrases en utilisant ce vocabulaire. তো এখন হচ্ছে আমরা কিছু বাক্য তৈরি করব এই ভোকাবুলারি গুলো ব্যবহার করে। তো ইতিমধ্যে আমরা ফেলিসিটেশন আবু, তো আপনাদেরকে অভিনন্দন যে 100 ক্রস করেছি আমরা ইতিমধ্যে। তারও বেশি বেশি করে শেয়ার দেন যাতে আরো বেশি বেশি মানুষ এই ভিডিওটা দেখতে পারে, যেহেতু কাজ সবারই গুরুত্বপূর্ণ আর কাজ যাতে অন্তত সবাই ফরাসি যদি বেশি নাও জানেন অন্তত কাজ যাতে খোঁজার সময় আপনারা এই বাক্যগুলো বা এই শব্দার্থগুলো ব্যবহার করতে পারেন। বলা তাহলে সেটাই হবে সাধারণত আমাদের সার্থকতা, যে এই ভিডিও একটা ভিডিও দেখে আপনি আপনার কাজ খুঁজে পেতে সক্ষম হয়েছেন। মেক্সি, ওকে আপনারা একটাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। Voilà. OK. OK, maintenant on va parler des phrases. তো প্রথমে হচ্ছে আপনি বলতে পারেন, সেটা হচ্ছে শুরু করতে পারেন হচ্ছে বোঝো দি, ঠিক আছে বোঝো। এখানে কাজটা আপনি দুই ভাবে চাইতে পারেন, একটা হচ্ছে আপনি ডাইরেক্ট একটা পোস্ট খুঁজতেছেন, আরেকটা হচ্ছে আপনি কোনো কাজ তেমন জানেন না শুধুমাত্র কিছু কাজ খুঁজতেছেন। তো দুইটা দুই ভাবে, যখন আপনি শিওর যে আপনি এই পোস্টে কাজ করবেন তখন আপনি বলতে পারেন বোঝো বোঝো, je cherche un travail. Je cherche un travail. তার মানে হচ্ছে আপনি একটি কাজ খুঁজতেছেন যেটার জন্য আপনি জানেন যে আপনি কোন কাজটা করবেন, আর যেটা হচ্ছে আপনি জানেন না যে আপনি কোন কাজটা করবেন। একটা প্রতিষ্ঠানে আপনাকে যে কোনো কাজ দিলেই হবে, সেটা হচ্ছে আপনি বলবেন je cherche du travail. Je cherche du travail. Bonjour, bonjour, je cherche du travail. অথবা bonjour, je cherche un travail. OK. তো এরপরে হচ্ছে আমরা বলতে পারি যে আপনার কাছে কি আমার জন্য, আপনার কাছে আমার জন্য কি একটি পোস্ট খালি আছে? এরপর আমরা বলতে পারি আপনার কাছে কি আমার জন্য একটা পোস্ট খালি আছে? তো এটাকে আপনি কিভাবে বলবেন? তো আমরা জানি যে আপনার কাছে আছে কিভাবে বলতে হয়, সেটা হচ্ছে vous avez. আর প্রশ্ন করতে হলে কি করতে হয়, প্রশ্ন করতে হইলে প্রথমে বসাইতে হয় এসকু। তো আমরা দেব হচ্ছে এসকু ভুজাভে, এসকু ভুজাভে, আপনার কি আছে, কি আছে, একটা খালি পোস্ট। একটু আগে শিখলাম একটা খালি পোস্টের ফরাসি কি আ পোস্ট লিব, তাহলে এসকু ভুজাভে আ পোস্ট লিভ, আপনার কাছে একটি খালি পোস্ট আছে, কার জন্য, আমার জন্য। এসকো বুঝাবে আ পোস্ট লিভ পুহ মো, তো এসকো বুঝাবে আপনার কাছে কি আছে, কি আছে, একটা খালি পোস্ট, আ পোস্ট লিভ আমার জন্য হচ্ছে পুহ মো। ওকে, তো এরপর আমরা প্রশ্ন করতে পারি হচ্ছে, আমরা প্রশ্ন না, এরপর আপনি বলতে পারেন আমার কাজের অনুমতি পত্র আছে, আমার কাজের অনুমতি পত্র আছে। তো এটা আপনি কি বলবেন, এটা আপনি বলতে পারেন
যে ইউন অটোরিজা পার্ডন যে ইউন অটোরিজেশন দো ট্রাভাই যে ইউন অটোরিজেশন দো ট্রাভাই আমার একটি কাজের অনুমতি পত্র আছে যে ইউন অটোরিজেশন দো ট্রাভাই এরপরে বলতে পারেন যে অনেকের ক্ষেত্রে হচ্ছে অটোরিজেশন দো ট্রাভাই থাকে না অনেকের ক্ষেত্রে আপনার কাছে মনে করেন অনুমতি পত্র নাই এখন আপনি অনুমতি পত্রের জন্য আবেদন করতে চান তো সেই ক্ষেত্রে আপনার একটি ফমেস দম্বসের দরকার যে অনেক সময় আপনি যখন 10 বছরের আওতায় কাগজ জমা দিতে চান তখন হচ্ছে আপনার কাগজ জমা দেওয়ার জন্য মনে করেন আপনার একটা ফমেস দম্বসের প্রয়োজন অথবা কাজের অনুমতি পাওয়ার জন্য আপনার একটা ফমেস দম্বসের প্রয়োজন তখন আপনি কি বলতে পারেন তখন আপনি বলতে পারেন আমার একটি রেসিপিসে আছে আমার একটি রেসিপিসে আছে যদি আপনি আমাকে একটি ফমেস দম্বস দেন তাহলে আমি কি করতে পারি আমি একটি অটোরিজেশন দো ট্রাভাই মানে হচ্ছে কাজের অনুমতিপত্র পেতে পারি বলা তো আমরা বলতে পারি হচ্ছে যে আ রেসিপিসে যে আ রেসিপিসে যদি আপনি আমাকে একটা কি দেন ফমেস দম্বস দেন সি ভু মো ফেট ইউন ফমেস দম্বস সি ভু মো ফেট ইউন ফমেস দম্বস আমি কাজের অনুমতি পত্র পেতে পারি obtenir une autorisation de travail. তো বাক্যটা দেখে অনেক বড় হয়ে অনেক বড় মনে হইতে পারে কিন্তু আসলে কিন্তু বাক্যটা অনেক বড় না এটা হচ্ছে তিনটা লাইন একসাথে তো যে আ রেসিপিসে আমার একটি রেসিপিসে আছে একটা লাইন সি ভুমো ফেত ইউন ফমেস দম্বস যদি আপনি আমাকে একটা ফমেস দম্বস দেন একটা লাইন যে পে অবতেনির ইউন অটোরিজেশন দো ট্রাভাই আমি একটি কাজের অনুমতি পত্র পেতে পারি তো এটা হচ্ছে আরেকটা লাইন ওকে তো মেক্সি বুকু দিতেছেন ওকে ধন্যবাদ আপনাদেরও যে আপনারা ক্লাসটি দেখতেছেন ওকে সে দে দে কন্ট্রা সেই দে কন্ট্রা ওকে এগুলো সব হচ্ছে এখন বাক্যের মধ্যে দেওয়া হবে যে সেই দে কি সে দে দে কি তারপর হচ্ছে আপনি ফুল টাইম কাজ করলে কি বলবেন আপনি পার্ট টাইম কাজ করলে কি হবে বলতে পারেন তো এগুলো সবই পাবেন বলো তো আশা করি ক্লাসটি আপনাদের ভালো লাগতেছে তো সেটাও কমেন্ট করতে ভুলবেন না বলাম আর আমরা জানি যে আমাদের লাইভগুলো হচ্ছে আপনারা শুধুমাত্র ফ্রান্স না বাংলাদেশ ইন্ডিয়া কানাডা বিভিন্ন জায়গা থেকে দেখেন তো বাংলাদেশে এখন অনেক রাত অনেকে হচ্ছে আপনার লাইভগুলো পরবর্তীতে দেখে তো আপনারা এই মুহূর্তে যারা দেখতেছেন শুধুমাত্র ফ্রান্সের না মানে বিভিন্ন প্যারিস না বিভিন্ন সিটি থেকে দেখেন তো কে কোথা থেকে দেখতেছেন সেটাও যদি একটু বলেন খুব ভালো লাগতো দেখে যে আপনারা ফ্রান্সের দেখতাম যে কোথায় কোন সিটিতে আছেন আর যেহেতু আমরা অনেক ভ্রমণ করি হয়তো বা একদিন আপনাদের বাসায় দাওয়াত খেতে যেতে পারি বলা যদি অবশ্যই দেন ঠিক আছে তো ওকে জি অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনার কমেন্টের জন্য তো আমরা আরো বাক্য দেব ওকে এরপরে হচ্ছে আমরা বলতে পারি যে আমি আপনার কাছে আমার সিভি রেখে যাই যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে ফোন করেন ঠিক আছে তো কিভাবে বলবেন যে আমি আপনাকে আমার সিভি রেখে যাই ঠিক আছে এটাকে আপনি বলতে পারেন যে ভু লেস মো সিভি যে ভু লেস মো সিভি লেস মানে হচ্ছে রেখে যাওয়া তাহলে যে ভু লেস মো সিভি আমি আমার সিভি রেখে যাচ্ছি আমাকে ফোন করেন যদি আপনার প্রয়োজন হয় তা আমরা বলতে পারি আপোলে মোয়া সি ভুজনাভে ভুজওয়ান আপোলে মোয়া
appelez-moi si vous en avez besoin. Voilà. Tahole, je vous laisse mon CV. Ami apnar kache amar CV rekhe jacchi. Appelez-moi si vous en avez besoin. Mane appelez-moi amake phone den jodi apnar proyojon hoy ba apnar voilà. তো এরপর আপনি যদি ফোন করে তারপর হচ্ছে আপনার মনে করেন নেগোসিয়েশনের ক্ষেত্রে এক পর্যায়ে আপনি বলতে পারেন যে আমার বেতন কত হবে তখন আপনি বলতে পারেন সেটা হচ্ছে কেল সোহা মুসালেখ কেল সোহা মুসালেখ কেল সোহা মুসালেখ কেল সোহা mon salaire quel sera mon salaire tamar beton koto hobe ok erpor ashte pare khubi guruttopurno proshno seta hocche amar koto ghonta kaj korte hobe seta normally ekhane maximum khetre hocche saptahik bhabe hishab kora hoy je apnar saptahe koto ghonta kaj korte hoy ta apni seta jiggesh korte paren je amar saptahe koto ghonta kaj korte hobe to seta apni bolte paren Je dois travailler. Je dois travailler. Koto ghonta. Combien d'or? Shoptahe. Seta amra boli hocche par semaine. Par semaine. অবশ্যই এটা একটা প্রশ্নবোধক হবে ওকে তাহলে je dois travailler combien d'or par semaine je dois travailler combien d'or par semaine আমার কত ঘন্টা কাজ করতে হবে ওকে এরপর হচ্ছে আমরা বলতে পারি আমি কি একটি সেডি কন্ট্রাক্ট পেতে পারি তো এখন সেডি কন্ট্রাক্টের আসলে ফুল মিনিং ঠিক আছে তো এটা আমরা দেখব এখন ঠিক আছে ওকে CDI contract meaning is un contrat à durée indéterminée. Un contrat à durée indéterminée. Donc, il y a un contrat à durée indéterminée. Donc, si vous savez, il y a un contrat à durée indéterminée. Un contrat à durée déterminée et un indéterminé. Donc, déterminé, c'est un contrat à durée indéterminée. 6 mois, 1 mois, 2 mois. Un contrat indéterminé, c'est un contrat à durée indéterminée. Donc, normalement কাজ থেকে বিতাড়িত করতে পারবে না যদি আপনি বড় ধরনের ফুত গ্রাফ মানে বড় ধরনের অপরাধ না করেন দিতে পারি তো এটা কিভাবে জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে এসকু Je pourrais avoir un contrat à durée indéterminée. Est-ce que je pourrais, avoir un contrat à durée indéterminée? Autre bas, CDI. Pourquoi tu ris? Parce qu'il y a des gens qui font un commentaire. Oui? Oui, il y a plein de gens. Ok. Ok, exemple, c'est Sora Mins. Sora Mins, c'est... Quel sera mon salaire? Sera means হচ্ছে হবে যে quel মানে হচ্ছে কোনটি হবে বা কত হবে আমার স্যালারি quel sera mon salaire? ওকে ওকে très bien অনেকেই কমেন্ট করতেছেন খুব ভালো লাগতেছে সেটা হচ্ছে অনেকেই বলতেছেন ও বাবা ওলালা মানে হচ্ছে রোশেল চিনিও না কোথায় রোশেল ওলা আছে 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 ওকে বোন কেলকা
m'a dit que c'était un bon quartier, donc on va peut-être visiter un jour chez vous. Tu as dit que 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 tu as dit CDI, c'est contrat à durée indéterminée, short form, CDI. CDI. Donc, vous savez, il y a un CDI, vous savez, vous avez un CDI, vous avez CDI, vous avez CDI. Ok, donc, bon, avec un gris, merci. আদর নতুন ক্লাস আছে কি হ্যাঁ নরমালি আমাদের রেগুলারলি ক্লাস থাকে এটার জন্য আপনারা সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আর অনেকে একটা মানে বলবো যে অভিমান থাকে বা একটা অভিযোগ থাকে যেটা হচ্ছে আমরা ফোন ধরতে পারি না তো এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে প্রতিদিন যেহেতু আমাদের এখানে মানে 200 থেকে 400 মানুষের আমরা একটা সার্ভিস দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে যারা আসে আসলে মানে তাদের সার্ভিস দেওয়ার আগে আসলে আমাদের আর ফোনটা ধরা মানে ধরে কথা বলা এটা খুবই মানে কমপ্লিকেটেড বিষয় হয়ে যায় তারপর আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণ ফোনের অ্যানসার দিতে তো যারা একটু প্যারিসের আশেপাশে থাকেন দয়া করে দুএক সময় যদি আপনারা ফোনে না পান দয়া করে আপনারা অফিসে এসে আপনারা হচ্ছে ইনফরমেশন জানতে পারেন ওকে তখন হচ্ছে আমরা যদি বলি যে আমি একটি মানে আমি ফুল টাইম কাজের একটা কন্ট্রাক্ট চাই ঠিক আছে অনেক সময় বলি আমরা হাফ টাইম কন্ট্রাক্ট অনেক সময় হচ্ছে ফুল টাইম কাজ হাফ টাইম কাজ তো সেটাকে আমরা কি বলতে পারি তো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে আমি একটা কন্ট্রাক্ট চাই সেটা হচ্ছে ফুল টাইম কাজের তো সেটাকে আমরা বলতে পারি je voudrais avoir un contrat à temps plein je voudrais avoir un contrat à temps plein ওকে তো দেখতেছি যে অলরেডি আমার tableau rempli হয়ে গেছে je vois que mon tableau est déjà rempli de phrases তো এটা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমার বাক্য দ্বারা অলরেডি আমার tableau পূরণ হয়ে গেছে তো আমি একটি রিপিট করব সেটা হচ্ছে আমি একটি শুভ সকাল আমি বা শুভ দিন আমি একটি কাজ খুঁজছি bonjour je cherche un travail অথবা আমি বলতে পারি bonjour je cherche du travail আমি কিছু কাজ খুঁজছি এরপর হচ্ছে আপনার কাছে কি আমার জন্য একটি খালি পোস্ট আছে est-ce que Vous avez un poste libre pour moi. Est-ce que vous avez un poste libre pour moi? Et pour le coup, vous avez un poste libre pour moi. J'ai une autorisation de travail. J'ai une autorisation de travail. Et pour le coup, vous avez un récépissé. Si vous avez un petit gamin, vous avez une autorisation de travail. Pétez pas. J'ai un récépissé. J'ai un récépissé. Si vous me faites une promesse d'embauche, je peux obtenir une autorisation de travail. J'ai un récépissé. Si vous me faites une promesse d'embauche, je peux obtenir une autorisation de travail. Personne comment j'ai un récépissé sans autorisation de travail. T'as mal récépissé assez. মানে অথরাইজেশন টু ট্রাভেল সারা তো সে আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন যদি কোনো মালিক আপনার চেনা পরিচিত হয় তখন আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন এরপর হচ্ছে আমি আপনার কাছে আমার সিভি রেখে যাচ্ছি যদি আপনার প্রয়োজন হয় আমাকে কল দিন je vous laisse mon CV appelez-moi si vous en avez besoin appelez-moi si vous en avez besoin OK এরপর হচ্ছে আমার স্যালারি কত হবে কেল সোহা মোসালের আর একটু ভালো হয় যদি আপনি লেখা এড করে দেন সিলভুপ্লে কেল সোহা মোসালের সিলভুপ্লে এরপর হচ্ছে আমার কত ঘন্টা কাজ করতে হবে সপ্তাহে জোদুয়া ট্রাভাইয়ে কম্বিয়ান দর পার সোমেন জোদুয়া ট্রাভাইয়ে কম্বিয়ান দর পার সোমেন এরপর হচ্ছে আমি কি একটি সিডি সিডি ই কন্ট্রাক্ট পেতে পারি est-ce que je pourrais avoir un contrat à durée indéterminée অথবা est-ce que je pourrais avoir un CDI est-ce que je pourrais avoir un CDI OK
আশা করি এতটুকু পর্যন্ত সবার বোন নোট করা হয়ে গেছে বা বুঝে ফেলেছেন, বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি বলা, তাহলে আমি পরের বাক্যগুলো দেব। আমি প্রথম চারটা মুছতেছি। তো মোসা, বোর্ড পরিষ্কার করাকে বলা হচ্ছে এফাসে, এফাসে, ঠিক আছে, এফাসে। J'efface le tableau. Ok. Ok, je voudrais acheter une pizza margarita. C'est très bien. কিন্তু আসতে বানানটা ভুল হয়েছে মসিউ, কারণ আসতে এটা আপনি পার্টিসিপাসে লিখেছেন, কিন্তু জো বুধে যেহেতু বলেছেন আসতে এটা মূল ভার্ব হবে, জো বুধে আসতে। মে মসিউ উনে দেজোলে পাসকুন ভং মারো হজমো পা লা পিজা ইসি। ওকে, আকুতে তো বখদো। ওকে, এখন চিনতে পারছি, মেক্সি। Okay. Okay, তাহলে আমরা একটা, আমি একটা ফুল টাইম কাজের জন্য কন্ট্রাক্ট চাচ্ছি, সেটা হচ্ছে জো, আমি চাচ্ছিলাম বা আমি চাচ্ছি, জো ভুদ্রে আভোয়ার, তাহলে জো ভুদ্রে আভোয়ার আ কন্ট্রা, জো ভুদ্রে আভোয়ার আ contrat à temps plein. Je voudrais avoir un contrat à temps plein. Je voudrais avoir pété un contrat à temps plein. Je voudrais avoir un contrat à temps plein. Mais tu full time cas de journal, et tu full time contract à tilam. Et pour autre, abni বলতে পারেন, সেটা হচ্ছে বু, যদি ফুল টাইম না হয় তাহলে হচ্ছে আত পার্সিয়াল, আত পার্সিয়াল, জো ভুদ্রে আভোয়ার আ কন্ট্রা আত পার্সিয়াল। তো প্লা মানে হচ্ছে ফুল টাইম আর পার্সিয়াল মানে হচ্ছে হাফ টাইম কাজ বা ফুল টাইম না, যে কাজগুলোকে বোঝায় সেটা হচ্ছে পার্সিয়াল, জো ভুদ্রে আভোয়ার আ কন্ট্রা আত পার্সিয়াল। ওকে, এরপরে হচ্ছে আপনি অনেক সময় ফিস দোপেই দেওয়া হয় নাই, তখন আপনি বলতে চাচ্ছেন, মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আমি আমার ফিস দোপেই নিতে চাচ্ছিলাম, ঠিক আছে, আমি আমার বেতনের রসিদ নিতে চাচ্ছিলাম, তাহলে সেই ক্ষেত্রে আপনি এটা কিভাবে বলতে পারেন, সেটা আপনি বলতে পারেন জো ভুদ্রে রেকুপেরে ma fiche de paye. Ok, attention, এটা হচ্ছে এই বাক্যের সাথে, ঠিক আছে, বলো। তাহলে je voudrais récupérer ma fiche de paye. Je voudrais récupérer ma fiche de paye. Je voudrais récupérer ma fiche de paye. আমি হচ্ছে আমাদের আমার বেতনের রসিদটা নিতে যাচ্ছিলাম। আমি ইতিমধ্যে অনেক দিন কাজ করেছি, কিভাবে বলবেন, আমি ইতিমধ্যে অনেক দিন কাজ করেছি, ঠিক আছে, যেটা আপনি বলতে পারেন যে déjà travaillé pendant longtemps. J'ai déjà travaillé pendant longtemps. আমি ইতিমধ্যে অনেক দিন কাজ করেছি, ঠিক আছে। তা এখন যখন আপনি বলতেছেন আমি ইতিমধ্যে অনেক দিন কাজ করেছি, তার মানে দাগ মে কুসকা রাহে, তার মানে কি কিছু একটা পেছনে সমস্যা আছে বা কিছু একটা ভালো কিছু প্রপোজ করার আপনার মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা আছে, তো সেটা কি, সেটা হচ্ছে
এখন কি আমার বেতনটা বাড়ানো যায়? বলা তো অনেক দিন কাজ করেছি, তো এখন আমার বেতনটা আপনি কি বাড়াতে পারবেন? তো এবং বেতনটা যখন আমি বলবো যে আপনি কি আমার বেতনটা বাড়াইতে পারবেন, যখন হচ্ছে যত অনুনয় বিনয় করে বলা যায়, মানে যত ভদ্র ভাষায় বলা যায়, ঠিক আছে, যত কন্ডিশনাল ইউজ করে বলা যায়, সিম্পল প্লে ব্যবহার করে বলা যায়, ঠিক আছে, তো সেটাকে আমরা বলতে পারি যে পুরিয়েভু অগমন্তে মোসালেহ সিল্ভো প্লে, পুরিয়েভু অগমন্তে মোসালেহ সিল্ভো প্লে। অবশ্যই যেহেতু স্যালারি বাড়বে, তো একটু কষ্ট করে একটু কঠিন ভাবেই না বললেন, ঠিক আছে, সমস্যা নেই আশা করি। তো পুরিয়েভু অগমন্তে মোসালেহ সিলভোপ্লে। তো দয়া করে কি আপনারা বা আপনি আমার স্যালারি বাড়াতে পারবেন? ওকে, তো এরপরে হচ্ছে আপনি যদি কখনো অসুস্থ হন, তখন হচ্ছে আপনি অসুস্থ হলে বলতে পারেন আমি হয় অসুস্থ, আমি একটি কি চাই, আমি একটি কাজের বিরতিতে চাই, বা আমি হচ্ছে কাজের বিরতিতে, তখন আপনি কিভাবে বলবেন? তো বা আমি হয় অসুস্থ, আমি এখন কাজের বিরতিতে আছি, তো সেটাকে আপনি কিভাবে বলবেন? সেটাকে আপনি বলতে পারেন আমি হয় অসুস্থ, জসুই মালাদ, আমি এখন বিরতিতে আছি, কিভাবে বলবেন? জসুই অ আহে দু খাওয়াই, তো জসুই মালাদ, আমি হই অসুস্থ, জসুই অন আহে দু খাওয়াই, আমি হই বর্তমানে কাজ থেকে বিরতিতে। ওকে, তো আমি একটু আপনাদের কমেন্টগুলো পড়বো আবার, দেখি আপনারা কি সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং কোথা কোথা থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখতেছেন। আর অবশ্যই ওফিওরা ফার্মাসিও এর পেজে লাইক করতে ভুলবেন না, কারণ হচ্ছে যেহেতু প্রতি সপ্তাহে এই পেজ থেকে আমাদের লাইভে আসা হয়, তো যাতে পরবর্তীতে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। ওকে, হ্যাঁ, আপনি বলতে এটাও বলতে পারেন যে সি ভূমদনে ইউন ফোমেস দম্বস, কিন্তু এটা আপনি বলতে পারেন, কিন্তু আসলে ফরাসিরা দনে ভার্বটাই ক্ষেত্রে খুব মানে ব্যবহার করে না, এটা ফরাসিরা বলে ভূমো ফেত ইউন ফোমেস দম্বস, দনে ভার্বটা দনে মানে দেয়া, তো সেক্ষেত্রে আপনি ব্যবহার করলে কোনো সমস্যা নাই, এটা মালিক বুঝবে, কিন্তু একজন ফরাসি যখন বলবে সে এটা ফ্যাক ভার্বটাই ব্যবহার করবে। ওকে, ববিনী থেকে দেখতেছেন আমাদের পাশের এলাকায়, খুব দূরে না। এরপরে হচ্ছে মাকসাই থেকে দেখতেছেন, মাকসাইতে যাওয়ার খুবই ইচ্ছা কিন্তু সময় করতে পারতেছি না, মাকসাই দেখে মনে হয় যে খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, এখানে বলতেছেন আপনি গ্রিস থেকে ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, ফ্রেন্স থেকে কি শিখবেন? ভাইয়া, বাংলাদেশ থেকে যদি মেজররা ম্যাজিস্ট্রেট এবং এসআই ওসি ফ্রেন্স শিখতে পারে, তাহলে সে গ্রিসে এসে ফ্রেন্স শিখলে সমস্যা কি? আর আপনি জানেন যে জাতিসংঘের পাঁচটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, শুধু ফ্রান্সে বসবাস করলেই যে তার ফ্রেঞ্চ শিখতে হবে এমন তো কোনো কথা নেই, শুধু কানাডাও যেতে পারে বা বুম তার কাজের উন্নতির জন্য সে ফ্রেঞ্চ শিখতে পারে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ জানিয়ে রাখা, সেটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কিন্তু সারা বিশ্বের মধ্যে খুব বড় ধরনের একটা মান আছে এবং বর্তমানে এটা নিয়ে ইউনেস্কোতেও খুবই মানে গুরুত্ব দিচ্ছে যে কিভাবে ফ্রেঞ্চ ভাষা শেখানো যায়। আর বাংলাদেশেও খবর নিয়ে দেখবেন যাদের মেজর কোনো আত্মীয়স্বজন আছে, ম্যাজিস্ট্রেট আছে বা ওসি আছে, যে কোনো বড় ধরনের মিশনে যেতে গেলে বা বড় পোস্টে যেতে গেলে অবশ্যই ফ্রেঞ্চ ভাষা জানতে হয়। বলা তো ফ্রেঞ্চ ভাষা জানা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, ভালো বিষয়। ওকে, দোল থেকে দেখতেছে একজন, খুবই ভালো, ভিল রিফ, ওকে, নোয়াজি লোক, হ্যাঁ, খেবিয়াম,
ওকে নর্মালি আমার মনে হচ্ছিল যে এই বাক্যগুলো সাফিসিয়েন্ট একটি কাজ খোঁজার জন্য। তো আপনাদের মনে কি কোনো বাক্য আছে যা হচ্ছে আমরা দিতে পারি, বা আপনার কাজ খোঁজার সময় আপনার মনে হয়েছে যে এই বাক্যটা বললে হয়তো বা ভালো হয়? তো বুম, আপনাদের যদি কোনো বাক্য মনে থাকে তো সেটা বলতে পারেন। বোন অনেক ধন্যবাদ যে আপনারা অনেকে অনেক দূর দূর থেকে ক্লাসগুলো দেখতেছেন। পিয়ারফিট সিউরসেন, থ্রে বিয়ান, নিম থেকে দেখতেছেন, অনেক দূরে দূরে থেকে, ওকে, প্যারিস 11, থ্রে বিয়ান, অনেক দূরে দূরে থেকে ক্লাস দেখতেছেন, ধন্যবাদ যে এত রাত্রে আপনারা ক্লাস দেখতেছেন। ওকে, তো যদি আপনাদের এক্সট্রা কোনো বাক্য না থাকে তাহলে আমি বাক্যগুলো আবার রিপিট করব। ওকে, তাহলে এখানে যেটা ছিল যে আমি একটি ফুল টাইম কাজের কন্ট্রাক্ট চাই, সেটা হচ্ছে জো ভুদ্রে আভোয়ার আ কন্ট্রা আ তো প্লা, জো ভুদ্রে আভোয়ার আ কন্ট্রা আ তো প্লা। এরপর হচ্ছে আমি যদি বলি যে আমি একটি পার্ট টাইম কাজের কন্ট্রাক্ট চাই, সেটা হচ্ছে Je voudrais avoir un contrat à temps partiel. Je voudrais avoir un contrat à temps partiel. Et donc, tu dis après la COVID, je suis en chômage partiel, PSN, oui partiel. Tu sais, c'est que tu as un chômage. Et pour le আপনি যখন আপনার স্যালারি বাড়াতে চান তখন আপনি বলতেছেন যে জে ট্রাভাইয়ে পন্দো লং তং, জে ট্রাভাইয়ে পন্দো লং তং, আমি অনেক দিন যাবত কাজ করেছি। আচ্ছা, এর আগের টা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমি আমার বেতনের রসিদ পেতে চাই, জো ভুদ্রে রিকুপেরে মা ফিস দো পে। আচ্ছা, এখানে অনেকে বলতে পারেন এখানে উপতু নিহ কেন বললাম না, আভোয়াহ কেন বললাম না, এখানে রিকুপেরে মানে হচ্ছে আপনি যখন কাজ করেন আপনার বুলতাদো পেই, বুলতাদো সালেহ অথবা ফিস দো পে অলরেডি তৈরি করা আছে মালিকের কাছে, ওইটা আপনি জাস্ট নিতে চাচ্ছেন, মানে রিকুপেয়ার করতে চাচ্ছেন, ঠিক আছে? তো সেটাকে আমরা বলি রিকুপেয়ারে। এরপর হচ্ছে আমি ইতিমধ্যে অনেক দিন কাজ করেছি, যে দেজা ট্রাভাইয়ে পন্দো লং তং, আপনি কি আমার দয়া করে আমার স্যালারিটি বাড়াতে পারবেন? পুরিয়ে ভু অগমন্তে মো সালেহ সিলভোপ্লে, পুরিয়ে ভু অগমন্তে মো সালেহ সিলভোপ্লে, Pourriez-vous augmenter mon salaire, s'il vous plaît? Ami, অসুস্থ, আমি এখন বর্তমানে বিরতিতে আছি। Je suis malade, je suis en arrêt de travail. Je suis malade, je suis en arrêt de travail. OK. এরপর আমরা বলতে পারি, সেটা হচ্ছে মনে পড়লো হঠাৎ যে আমি একদিনের ছুটি চাই বা আমি দুই দিনের ছুটি চাই, সেটাকে আপনি কিভাবে বলবেন? ঠিক আছে, একদিনের ছুটি চাই বা দুই দিনের ছুটি চাই, তো সেটাকে আমরা বলতে পারি যে আমি চাচ্ছিলাম জো ভুদ্রে একদিনের ছুটি, আ জোর দো কুঞ্জে। তাহলে জো ভুদ্রে আ জোর দো কুঞ্জে, আমি একদিনের ছুটি চাচ্ছিলাম। যদি হয় দুদিনের ছুটি তাহলে জো ভুদ্রে দো জোর দো কুঞ্জে, আমি দুদিনের ছুটি যাচ্ছিলাম। আমি তিন দিনের ছুটি যাচ্ছিলাম, জো ভুদ্রে ত্র জোর দো কুঞ্জে, আমি এক সপ্তাহের ছুটি যাচ্ছিলাম, তাহলে জো ভুদ্রে ইউন সুমেন দো কুঞ্জে। ঠিক আছে, আমি এক সপ্তাহের জন্য ছুটি যাচ্ছিলাম। তো আর কি হইতে পারে এক্সট্রা? ওকে, জাহেদ আহমেদ বলতেছেন আপনি শুরু করে বলেন আদর ক্লাস কোন কোন ক্লাস আছে কিনা। আসলে আমি দুঃখিত যে আমি শিওর করে বলতে পারতেছি না, কারণ আমি হচ্ছে প্রতিষ্ঠানে শুধুমাত্র ক্লাস করাই, কিন্তু ভর্তি নেয় আরেকজন। তো যে ভর্তি নেয় সেই হচ্ছে একমাত্র সব ডিটেলস দিতে পারবে, কারণ আমাদের এখানে জানেন যে আমাদের মানে বিগিনার লেভেলের ক্লাসই হচ্ছে 4-5টা, আদু লেভেলের ক্লাস 4-5টা আছে, বেয়া লেভেলের ক্লাস আছে, বেদো লেভেলের ক্লাস আছে। এই বছর আমরা গুড নিউজ যে আমরা সেয়া লেভেলও যাব, যদি হচ্ছে সেয়া লেভেল কেউ করতে চান সেটাও যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে এখন A1 থেকে C1 লেভেল পর্যন্ত ফরাসি শিক্ষার জন্য প্রস্তুতি নেওয়ানো হয়, এবং এবছর সেটা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য প্রিপারেশন নেওয়ানো হয়েছিল। তা আসলে এত এত ক্লাসের মধ্যে
কোন মাসে কয়টা বাজে ক্লাস শুরু হবে সেটা এই মুহূর্তে আমার কাছে ইনফরমেশনটা নেই, তো হয়তো